ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. লক্ষ লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী খরচ করছেন, বলছে যে গরুর আধার কার্ড হবে, অলরেডি গরুর আধার কার্ড হয়ে গেছে। তো মানুষের তো পকেট রয়েছে, গরুর আবার পকেট কই? তো যে গরুর আধার কার্ড কি করে হবে, কানে একটা বোতামের মতন গুঁজে দিতে হবে, আর কানে যদি বোতামের মতো গুঁজে দেওয়া হয় তো কানকে কাটতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি কুরবানি দাও, কুরবানি পশুকে ভালো করে খেয়াল করো, তার কান কাটা নাই, তো কান কাটা থাকলে পশু কুরবানি হবে না। তার মানে ন্যাচারাল ভাবে নরেন্দ্র মোদী গরু কুরবানি বন্ধ করে দিয়েছে, আমরা শুয়ে শুয়ে তালাকের ফতোয়া ভাবছি। আপনি আপনার শরীয়ত মোতাবেক কুরবানি দিতে পারবেন না গরু, কেন? কান কাটা আছে, না জায়েজ, চলবে না কুরবানি দেওয়া। আল্লাহ রাসূল একটা শর্ত বলেন কুরবানি দেওয়ার জন্য। তাহলে এইভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, আর আমরা এখনো মাঝাবি দ্বন্দ্বে দ্বিধাগ্রস্ত, দ্বিধাবিভক্ত। আল্লাহ সুবহানাহু বলছেন সূরা ইসরা 6:17, 8:15, প্রত্যেককে তার নিজের নিজের বোঝা বহন করতে হবে। তার মানে প্রত্যেকে প্রত্যেকের কবরে গিয়ে একা একা প্রশ্নের উত্তর দিবে, থাকবে নাকির মুনকার। এখন আপনার সাথে আমার প্রশ্ন, যে আপনি মাঝাব মানেন, আমার আপত্তি নেই, আপনি আমার ভাই তো, ভাই তো, আপনি কবর পূজা করেন, জাহান্নামে যান, আমার আপত্তি নেই, আপনি আমার ভাই তো, পৃথিবীতে থাকলে আপনি মুসলমান তো, আপনি কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন তো, তো আসুন না এই মাঝাবি দ্বন্দ্ব, মাঝাবি কোন্দল, এই বুকের নিচে আর নাভির নিচে এগুলাকে দ্বন্দ্ব নিরসন, এগুলো দ্বন্দ্ব নিরসন না করে, এগুলার ফতো ফরাইজ না খেতে আমরা গলায় গলা মিলাই, আমরা বলি যে আমরা সবাই ভাই ভাই, মুসলমান তো, আপনার নাম আব্দুর রহমান, আমার নাম শাহিনুর রহমান, আমরা ভাই তো। আসলে আমরা এক জায়গায় থাকি, যখনই আমরা এক জায়গায় থাকবো পৃথিবীর কোনো শক্তি নেই যে মুসলমানকে পরাজয় করে। মনে নেই বদরের কথা, ওইদিকে 2000 লোক, এদিকে 313, সাহাবেরা এখনো ঈমান তোলেনি, আল্লাহর রাসূল চলেন তো দেখি কোন মায়ের বেটা আছে আমাদের সাথে যুদ্ধ করে। মুসলমান এদের তাকত আল্লাহ সুবহানাহু তরফ থেকে আসে, তাকত দেহতে নয়, তাকত রয়েছে অন্তরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের একটা আলাদা তাকত আল্লাহ সুবহানাহু দিয়েছিল, তারা দোয়া করলে তাদের দোয়া অ্যাকসেপ্ট হয়ে যেত, কবুল হয়ে যেত। আজকে আপনি আমি এত দোয়া করি কবুল হয় না কেন? আমাদের অবস্থা এরকম যে আমরা ইসলাম নিয়ে মারামারি করছি,